ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মহোদয়, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বুধ ও বৃহস্পতিবার চার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ঠিক, আমরা যদি এইভাবে গুগলে লিখে সার্চ দিই তাহলে দেখেন প্রথমে আমরা পেয়ে যাচ্ছি কালের কণ্ঠ, bdjournal.com। ঠিক এভাবে আমরা কিন্তু বেশ কয়েকটি এই যে ডেইলি স্টার রয়েছে, জাগো নিউজ 24, আমরা এই নিউজটি দেখতে পাচ্ছি। আমরা একটু বিস্তারিত দেখে নিব, আমাদের এখানে বেশ কয়েকটি রয়েছে। আমরা এর মধ্য থেকে শুধু আপনাদের দুটো বিষয় দেখব, সেটি হচ্ছে কালের কণ্ঠের যে নিউজটি রয়েছে সেটা এবং ডেইলি স্টার। প্রথমে আমরা চলে যাচ্ছি আপনাদের ডেইলি স্টারে কি বলা হয়েছে। বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের চার জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমরা যদি একটু বিস্তারিত দেখে নিই তাহলে কিন্তু আমরা বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে বুঝতে পারবো। বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের চার জেলায় আগামী দুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। খেয়াল করেন, আজ মঙ্গলবার বিকেলে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপুমণি। আরেকটু যদি আমরা বিস্তারিত জেনে নেই, আগামী বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার এবং খাগড়াছড়ির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। খেয়াল করেন, অনেকে হয়তো মনে করবেন যে চট্টগ্রামের হয়তো মহানগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, তা কিন্তু নয়। উল্লেখ করে দিয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার থেকে স্কুল কলেজ শুরু হতে পারে। টানা বৃষ্টি, নদীর জোয়ার ও পাহাড়ি ঢলে এই চার জেলায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ডুবে গেছে ফসলের মাঠ, পথঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা দেখে নিলাম এ পর্যায়ে, আর একটু কনফার্ম হব। আমরা দেখে নিব কালের কণ্ঠে যে নিউজটি দেখেন, কালের কণ্ঠে যেটা বলা হয়েছে বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সহ চার জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমরা যদি একটু বিস্তারিত দেখে নেই, অতিবৃষ্টিতে, বন্যা ও জলাবদ্ধতার কারণে আগামীকাল বুধবার 9 আগস্ট আর পরদিন বৃহস্পতিবার 10 আগস্ট চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। আজ মঙ্গলবার 8 আগস্ট রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিং এ তিনি তথ্য জানান। দেশের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় 3 পার্বত্য জেলা সহ চট্টগ্রাম ও কক্সবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান তিনি। এখানেও যে বিষয়টি বলছে যে সব শিক্ষা প্রতিষ্ঠান আমাদের খেয়াল রাখতে হবে। অনেকে হয়তো মনে করবেন যে শুধু মহানগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথাই বলেছে, তা কিন্তু নয়। তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে কয়েক জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। এরপরে যদি আমরা একটু বিস্তারিত জেনে নেই, এই জন্য কালো পরশু বুধ ও বৃহস্পতিবার বান্দরবন, কক্সবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ, এই ছিল আমাদের নিউজটি। অনেকে আপনারা এগুলো পোস্ট করার পরে বলেন যে আপনাদের সূত্র কথায়, আমি কিন্তু সূত্র সহ আপনাদের দেখিয়ে দিলাম, আশা রাখি আপনাদের কাজে আসছে। শিক্ষা সম্পর্কিত আপডেট নিউজগুলো পাওয়ার জন্য শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। অতএব একটি বিষয় আমরা বলতেই পারি, আমাদের যে বন্যা পরিস্থিতি বা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এটা খুব দ্রুত নিরসন হোক। আশা রাখছি আগামী রবিবারের মধ্যে হয়তোবা স্বাভাবিকভাবে আমাদের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পাঠদানে অংশগ্রহণ করতে পারবে। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।